আর বললাম না আর কি, বাজে কথা হয়ে যাবে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে থানকুনি পাতা বাটতে বসে গেছি, ওর বাবাকে পাতার রস খাওয়াবো। কদিন ধরে না বেশ পেটটা একটু ব্যথা ব্যথা করছে বলছে, ওই কারণে রসটা খাওয়ালে শুনেছি পেট ব্যথাটা একটু কমে। আর ততক্ষণ আমি কেকটাও বানাতে বসিয়ে দিয়েছিলাম। দেখো বৃষ্টি হচ্ছে, দেখো কি ঝড়ে, একটু আগে আকাশ পুরো কালো হয়েছিল। ভিজতে পারলে যা হতো না, ও দারুণ আনন্দ লাগে। আর সেই সময় নেই, এখন যদি শোনে যে বৃষ্টিতে ভিজতে চাই বা ভিজতে গেছি, বলবে বুড়ো কালে একদম। আর বললাম না আর কি, বাজে কথা হয়ে যাবে। যাক, এখানে ওর বাবাই বেরোচ্ছিল, আমি এই কেকটাকে কাটিং করছিলাম আর কি। তো কেকটা করলাম সকাল সকাল, ওর বাবা চা দিয়ে কেক খেয়ে বেরিয়ে যাবে, আজকে কিছু খাবে না, বাইরে বেরিয়ে যা খাবার খেয়ে নেবে। আর এই যে আমি আমার ভাত বসিয়ে দিয়েছি, আমার মাছের ঝোল আছে, ভাবছি একটু শাক করবো, কিন্তু দেখি কাটাকাটিটা করতে পারি কি না। তো চলো, তোমাদের তো ব্লগটা আমার শুরুই করা হয়নি। তো গুড মর্নিং গাইস, এখন সকাল 11:30 বাজে, এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের আমার এই ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করছি। কি হয়েছে দেখো, কি বদমাশ হয়েছে দেখো, এই জানলাগুলোকে সরাচ্ছে। কি হয়েছে, জানলাগুলোকে নিজে নিজে সরাচ্ছে আর বন্ধ করছে, এত বদমাশ হয়ে গেছে ও। ও বিশাল বড় হয়ে গেছে মনে করছে ও নিজেকে নিজে, তাই তো? বিশাল বড় হনু হয়ে গেছিস তুই, হনুমান হয়ে গেছিস, তাই মনে করছিস নিজেকে নিজে? তাহলে ওটা বন্ধ করছিস আর খুলছিস কেন তুই? কি হলো, কি আন নিয়ে আন, এই তো এই তো চলে গেছে, এই যে চলে গেছে, আবার চলে এসছে। ওর জ্বালাতে ঘরে কোনো চেয়ার রাখা যাচ্ছে না, ওই স্টিলের চেয়ারটা ওই ঘরে আলমারির ওপরে, আর ওর যে এই দেখো সবুজ চেয়ারটা, এটা এই যে আলমারির ওপরে, সব কটাতে উঠেও যাচ্ছে একদম, কখন পড়ে যায় হুড়মুড়িয়ে। ওই জন্য যে যা জিনিস বিপজ্জনক দেখেছি সব তুলে দিচ্ছি। ছেলেটা দিন দিন এত বদমাশ হচ্ছে, কি বলবো, এক তো কিচ্ছু সে খায় না, একটুখানি মৌসুমি জুস এখন আমি কাপে করে দেওয়া শুরু করছি, বোতলে করে দিলে তো খায় না। তো কাপটা যেহেতু নতুন দেখছে, ওই জন্য 10 টাকা করে দিয়ে দিয়ে আমি খাওয়াচ্ছি। দেখো খাবে না বলে কেমন ফেলে দিয়েছে, দেখে তো, দেখো বিছানাটা দেখে যাও। আমি আবার কাপড়টাকে তুললাম, মানে আর কি চাদরটাকে তুললাম, যেহেতু মৌসুমির রসটা না একটুখানি টক ছিল, ওই জন্য চিনি দিয়েছি, পুরো আঠা আঠা হয়ে গেছে, আর দেখো দাগ হয়ে গেছে। এই যে এইটাকে পেয়েছে, এটাকে নিয়ে এখন ভীষণ ভালো সে হাঁটছে, এত ভালো হাঁটছে মানে কি বলবো, শুধু সে দৌড়েই যাচ্ছে এখন। আবার যদি কোনো জায়গায় আটকেও যায় না, এটা নিজে নিজেই দেখছি আবার ঘুরিয়ে নিচ্ছে, মানে এত তার স্পিড, শুধু দেখো তোমরা, দেখলে বুঝতে পারবে। দেখো দেখো, দেখেছো দেখেছো, এবার যদি কোনো জায়গায় আটকে যায়, দেখেছো ওই যে আটকে যাবে টেবিলটাতে, জানে ওই জন্য সে সরিয়ে দিচ্ছে ওটাকে ধরে। কি আবার উল্টে গেলি কেন? হ্যাঁ, ও ওইটা নিয়ে খেলবি, একটু করে খেলবে, একটু করে বসবে না, খেলে এটা এটা দিয়ে খেলে দেখি দাও সবাইকে। এই যে এটা নিয়ে পুরো সে দৌড়াবে, ঠিক ওই ঘরে গেল না, দেখো কি সুন্দরভাবে ঘোরাচ্ছে, দেখো দেখেছো ঘুরিয়ে নিল, দেখো ঠিক জানে যে ওখানটা আটকে যাবে, দেখেছো নিজে নিজেই কিন্তু ভালোই করছে জিনিসটা, কিন্তু বেশ ভালো এটা, হাঁটতে পারার জন্য খুব ভালো। দেখবে যাদের পা পা ভেঙে যায়, বয়স্ক মানুষ, তাদেরকে এইরকম করে দেয় না, তারা এরকম করে ঠেলে ঠেলে চলে না ভর দিয়ে, ঠিক ওই মানুষ কিন্তু এটা বাচ্চাদের জন্য, বেশ ভালো। আস্তে আস্তে, আবার যাবি, আবার যাবি, উল্টালো দেখলে তো কি সুন্দর উল্টালো, ঘরে শত লোক থাকুক কি না কেন, বাচ্চারা একটু খেলতে চায় একটু বড় জায়গা দেখে,
এবার ফ্ল্যাট বাড়ি তো আর এত বড় হয় না, তো ছাদের মধ্যে নিয়ে গিয়ে খেলাবো, তাই না? বৃষ্টির মধ্যে একদম ছেলেটা বেরোতেই পারছে না ঘর থেকে। আচ্ছা বাবা, তুমি ডাইনিংটায় খেলো। আচ্ছা চলো তো বাইরেটা খেলবে। একে বাইরে বের করবে, দেখেছো দরজাটা খুলে আমি প্রথমে বাইরে নিয়ে গেছিলাম, এই যে জুতোটা পরে হাঁটিয়েছিলাম, জুতোটা খুলে দিল, জুতোটা পরে ভালো হাঁটতে পারছে না, একবার পেয়ে গেছে বাইরে। দাঁড়া আমি বের করে দিচ্ছি পরে, আমি এই যখন বাইরে নিয়ে গিয়ে ও হাঁটবে। একবার পেয়ে গেছে লোক, এত মাথায় বুদ্ধি হয়ে গেছে ওর, একা একা এটাকে নিয়ে ও বাইরে বেরোনো শিখে গেল। দেখ, হ্যাঁ খুব হাসি হচ্ছে, খুব হাসি হচ্ছে। জুতোটাকে পড়ালে আম খুলে দিলি, আর না এবার এখানে ছিঁড়ি আছে, আর নয় আর নয় আর নয় ব্যাগ, হ্যাঁ পড়িয়ে পড়িয়ে ব্যাগ করে দিয়ে ব্যাগ করে দে, এনে যা। তোলাটাই আর কি কষ্টকর। হ্যাঁ দেখেছো ছেলে কেমন চালাক হয়ে গেছে, দেখেছো বিশাল বুদ্ধি মাথায়। কে বলেছে বাচ্চাটা কিছু বোঝে না, ওটাকে ধরে তুলে তুলে আমাদের বড়দের মতো করে তুলে তুলে সরাচ্ছে, ঘষে ঘষে নয়। এই ওয়াকারটা না বেশ ভালো জানো তো, তোমাদের যাদের ছোট বাচ্চা আছে মানে সবে সবে হাঁটা শিখবে, আমি বলবো নর্মাল ওয়াকারগুলো না দিয়ে অবশ্যই এই ওয়াকারটাই দাও। এটা এটা কিন্তু সায়েন্টিফিক্যালি এটাই অ্যাকচুয়ালি বেস্ট ওয়াকার ফর বেবিজ। আয়নাগুলোর মধ্যে যে কি করে একটা দাগ দাগ হয়ে যায় না জানি, এটা কেমন বিন্দু 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 দাগ হয়ে যায়। প্রত্যেকদিন ভাবি পরিষ্কার করব, কিছুতেই পরিষ্কার হয় না। আজকে এই দুটো আয়নাটাকে পরিষ্কার করেই ছাড়বো, কলিং আনবো আনবো ভাবি, কলিংটা আর আনাই হয় না, মনে থাকে না, তাই আজকে জল ছিটিয়ে পরিষ্কার করবো। এত করা যায় না জানো, ছেলেটাকে নিয়ে ছেলেটাই ঘুমাচ্ছে, মনে হচ্ছে যেন একটু শুই, কিন্তু শোয়ার বেলায় নেই, কাজ লেগেই রয়েছে। তাও সন্ধ্যাটা দিতে পারছি না, ছেলেটাকে আজকে এই ঘরে ঘুম পাড়াইনি, ওই ঘরটায় ঘুম পাড়িয়েছি, সন্ধ্যাটা দিতে পারিনি। এই দাগটা কি উঠছেই না, জানি না কিসের দাগ এটা। তো এই যোগু যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ ভাবলাম একটুখানি কিছু বানানো যাক, যা বৃষ্টি বাইরে একটু চটপটা কিছু না খেলে হয়। তো সন্ধে দিয়ে চলে এলাম রান্নাঘরে, যেরকমভাবে আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানায় আমি সেম বানিয়ে নিলাম। এইবার এর মধ্যে আমি পিৎজা সস আর একটু চিজ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটাকেই পিৎজা স্টাইলে আর কি বানিয়ে নিলাম, দিয়ে এটাকে বেশ একটু এয়ার ফ্রায়ারে বেক করতে দিয়ে দিলাম। তো ওপরে চিজগুলো মেল্ট হয়ে গেল, খেতে কিন্তু দারুণ লাগে। এটাকে ওই ফ্রেঞ্চ ফ্রাই পিৎজা টাইপের বলে, এগুলো রেস্টুরেন্টেও কিন্তু পাওয়া যায়, খেতে বেশ ভালো লাগে। যে আমি নিজের জন্য যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো করেছিলাম ওর থেকে ওই সস আর চিজ ছাড়াটা এই যোগুর জন্য তুলে রেখেছিলাম। দেখো ও কি সুন্দর খাচ্ছে, কদিন ধরে আমি ওকে হাতে করে খাওয়া শিখিয়ে দিয়েছি। কি খাওয়াবি আমাকে, এটাও খাওয়াবি? আচ্ছা ঠিক আছে, এটা আমি ছাড়বো না। এই বেরোলাম একটু জবুকে নিয়ে, একটু মুদিখানা করার আছে, একটু ফ্রাইড রাইস করবো ভাবছি, তাই বেরোলাম। কিন্তু আমাদের লিফ্টটা না একদম খারাপ হয়ে গেছে, যে সিঁড়ি দিয়ে এতটা যাতায়াত করতে হচ্ছে, বাচ্চা নিয়ে 10 বার করে ওঠা নামা করা ভালো লাগে না। এই আবার যাওয়ার সময় উঠতে হবে, সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে ভালো লাগে না। যাই, কিছু করার নেই, ঘরে চালটা নেই, তাই নিতে যাচ্ছি, নিয়ে নিই তারপরে আস। রোজ রাতে আমাদের যদি চিকেন না হয় তাহলে মনটা যেন ভালোই লাগে না, রোজ দুপুরবেলার পর থেকেই মনটা কেমন চিকেন চিকেন করে। কি ভাগ্যিস ফ্রিজে আজকে চিকেন ছিল, তো আজকে রাতে ডিনার হচ্ছে চিকেন চাপ আর ফ্রাইড রাইস বানাবো। ওর বাবাকে বলেছি আসার সময় গাজর ক্যাপসিকাম এগুলোকে সব নিয়ে আসতে, আমি বাসমতি চালটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি, জাস্ট কেটে ওগুলোকে ফ্রাই করবো, মিশিয়ে দেবো ব্যাস, আর কিছু না আজকে ডিনার। তো ওই চালটা ছিল না তখন, তো দেখলি ওই চালটা আনলাম বলেই আর কি একটু দেরি হয়ে গেল, যদিও খুব একটা বেশি বাজে না, এখন 10:30 মতো বাজে, কিন্তু ওর বাবা এখনও ঢোকেনি আর কি। তো আসার সময় নিয়ে এলে আমাদের খেতে খেতে 12:30-12:15 অ্যাজ ইউজুয়াল ওরকমই হবে আর কি। কোনোদিনও তাড়াতাড়ি রান্না হয়ে গেলেও যে আমাদের তাড়াতাড়ি হয় খাওয়া দাওয়া তা নয়। তো কি হয়েছে বাবা, কি হয়েছে? তো আজকে তাড়াতাড়ি ওই হয়ে গেছে, ওরাও যদি এসে তাড়াতাড়ি বসে যায় তো ভালো।